এই ভিডিওটা শুধু মানুষের জন্যই করছি, অন্য মানে ভিউজ কি হবে না হবে কে দেখবে, কারণ এটা যেহেতু খুব মজা আমি করব না, সেটাতে হয়তো অনেকে লাইক নাও করতে পারে, তাও আমি তোমার তো করছি, পুরোটা তোমার জন্যই। আগে ভিডিও যেখানে থেমে গেছিলাম অনেকটা বড় হয়েছিল, তো এখানটাতে বলতে আমি বাধ্য হচ্ছি। জিরো টু হান্ড্রেড কে জার্নি আমি থেমে গেছিলাম, তুমি ড্রামা ট্রামা কথা বললে, তুমি ওরকম ড্রামা করতে পারো, তারপর তুমি আসলে তোমার অ্যানিমেশন, তুমি চাকরি যোগা করতে পারতে, চাকরি যোগা করনি, কারণ বউ রোজগার করছে, তাই তো? কনফিগারেশন এসব দিয়ে তুমি থেমে গেলে, রোজগার করলে না। তুমি বললে তুমি টাকার পেছনে ছুটনি, টাকার পেছনে ছুটনি কথাটা এর জন্য বলতে পারছো কারণ তোমার তোমার মানে ম্যান অফ দ্য ফ্যামিলি, আজকের দিনে ওমেন নারী পুরুষ সবাই সমান, বাট স্টিল খাওয়া পরার ওই যে বউ বাচ্চা, শুধু তো হিন্দু ব্রাহ্মণের ছেলে, আমি সারা জীবন তোমার খাওয়া পরার ভার নিলাম, ছেলেরাই কিন্তু বলে তোমার দোষগুলি ঢাকিয়া গুণগুলি বলিব, এই দুইটা বিয়ের বা বচনের কোনোটাকে তুমি পুরোপুরিভাবে কমপ্লিট করতে পেরেছ? খাওয়া পরা তুমি প্রথম দিকে করেছো, তোমার মেয়েটা যখন প্রথম প্রথম তোমার বাবা খাওয়াতো, তারপর তোমার শ্বশুর দেখতো, তার মাঝখানে তুমি খাওয়া পরা চালাতে, ঠিক আছে, কিছুটা তুমি দিতে, তো প্রথম 4-5 বছর তুমি শ্বশুরের সাথেই খেতে, মানে বাবা তোমার বাবার সাথেই খেত, ফার্স্ট 5 ইয়ার্স, তাহলে ওই দায়িত্বটা তোমার বাবাই নিয়েছে মোটামুটি, তুমি অল্প বিস্তর দিয়েছো, ওটা হয়ে গেছে। আর দোষগুলি ঢাকিয়া গুণগুলি বলিব, তুমি দোষটা বলতে, তুমি ঝগড়া করতে, তুমি মারপিট করতে, ক্যামেরা অফ করে, যেই ছেলেটা ক্যামেরা অন করে ব্লক করতে পারেনি, ব্লক করতে ভালো লাগে না বলে, সেই ছেলেটা ক্যামেরা অন করে তার বউকে বিক্রি করে দিল বাজারে। এক্ষুনি আমার কাছে অনেকগুলি কমেন্ট আসবে, কোথায় বিক্রি করলো দিদি, ওকে প্রাণে মেরে ফেলতো, এসব ফালতু কথা, এটা ফালতু কথা, ম্যান্ডি জীবনে কোনদিনও কোনো মানুষকে প্রাণে মেরে ফেলতে পারবে না। সেই মানুষটা বউটাকে ইজ্জতটাকে নিলাম করে দিলে, তোমার বউ দেখে মানে সেন্সিটিভ পার্সন না, ইমোশনাল পার্সন না, মান সম্মানের ধার ধারে না, হ্যাঁ, ছোটোর থেকে ও মানে পোর খাওয়া, মানে পোর খাওয়া বলে না, পোর খাওয়া, ভদ্রঘরের কোনো মানুষ আমাদের মতো মহিলা হলে বোধ এতদিনে চলে গেলাম, হলে যেখানে মান সম্মান নেই, ইজ্জত নেই, রোজগার করে আমি কী করব, সোজা কথা, এতদিনে থাকলাম না, তোমার বউটার কিচ্ছু নেই, কারণ ছোটোর থেকে তো ওরকমভাবে বাপ মার ছোটোর থেকে অভ্যস্ত, তার মানে কোনো রকম আমার লোক দেখে হেসে কথা বলে, তোমার বউয়ের সেরকম কিছু নেই, কারণ তোমার টাকা টাকা ধর্ম টাকা কর্ম, টাকা রোজগার করতে, এরকম না দেখে বোর ফলস, যেরকম এখন তোমার হাতিয়ার ধনু করছে, রুক টুক দেখে এরকম করে করতে, রোজগার করতে, অন্যভাবে করতে, এইভাবে রোজগার করাটাকে হান্ড্রেড সেলিব্রেশনটাকে সেলিব্রেশন বলতে পারে না, বলা যায় না। এবার আসছি আবেগ আর বিবেক, এখন তুমি 100K হয়ে গেছে, তো এখন আবেগ আর বিবেক নিয়ে খুব খেলতে শুরু করবে, ওই হাট থেকে বউকে ঘাটে এনেছো, আর ঘাট থেকে এখন বউকে কুঠিরে ঢুকাতে হবে, তাই এখন আবেগ বিবেক নিয়ে প্রশ্ন করবে, তারপরে লোক সমস্ত লোক বলবে যে না যাই হোক, আমাদেরকেও বলবে যে দেখো যাই হোক বাচ্চাটার জন্য এক হয়ে গেছে, বাচ্চাটার কষ্ট হচ্ছিল, ওখানে ঘুমাতে কষ্ট হচ্ছিল জানি, হ্যাঁ, তাই তোমার আবেগ বিবেক খুব ঝাঁকানাকা 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 হয়ে উঠেছে, কারণ 100K হয়ে গেছে, রোজগারটা হয়ে গেছে মোটামুটি, আর এখন তুমি যে জায়গায় পৌঁছে গেছো, যেই ফেসবুক তোমার তৈরি হয়েছে, এখন তোমার ব্লগিং চ্যানেলে 9 ক্রমে আগেও বলেছি 40-50K তো ডেইলি হবে, অন্তপক্ষে কামিং 3-4 মান্থস তো তুমি 40-50K কামাতেই পারবে মিনিমাম বলেছি, নট ম্যাক্স, ম্যাক্সিমাম তো 1 লাখে 1 লাখে কামাতে পারো, এটা তুমি বুঝে গেছো, যেখানে 3K হতো, দেখো তুমি তোমার শালিটার অবস্থা দেখো ফারিয়া, ও 300 হতো ভিউজ, 300-400, দেখো তুমি 100K ও 15K সাথে ওর ভিউজও দেখো, তোমার বউ নাই কিন্তু ভিউজ কিন্তু এখনও সেই 23-24K হয়েই চলেছে, চলবে কন্টিনিউস, আর 1 মাস চলবে, আমি তো আগেই বলেছি, শেষ কমে গেল ওর ভিউজ, এখন 3-4K নিচে তো আসবে না, কারণ মেয়ে মহিলা তো ব্লগিং করতে পারবে, মেয়েদের একটা সহজাত আর্ট থাকে ব্লগ করার, তো পারবে, সেখানে ওর ভিউজটা এভাবে কমবে না, তো তাই এই আবেগ আর বিবেক, বিবেকটা তোমার কোথায় ছিল যখন তুমি তোমার বউয়ের ইজ্জতটা সোশ্যাল মিডিয়া নিলাম করছিলে, বিবেকটা তোমার কোথায় ছিল যখন তুমি ভিডিওটা, এটা তো গেম, ভিডিওটা যে পাবলিক করা প্রাইভেট করা পুরোটা তোমার গেম ছিল, হ্যাঁ, যে টোটালি খেয়ে সমাজকে তুমি কী দিচ্ছিলে যখন তুমি লাইক করছিলে, তখন বিবেক কোথায় ছিল?
আবেগ কোথায় ছিল, আবেগ কোথায় ছিল যখন তোমার বউ কষ্ট করে ওই হাটে থাকতো, তুমি তখন কেন ডেকে তোমার মেয়েটাকে নিয়ে আসলে না? তোমার আবেগ কোথায় ছিল তোমার তোমার মেয়েটাকে ট্রেনে করে নিয়ে গেছো এত কষ্টের মধ্যে, গাড়ি ভাড়া করে নিয়ে যাওনি, অথচ চুলের কালারটা করার সময়, এখন আমাকে তোমার ঘরের লোকটা বকবে, এর জন্য বলছি, দিদি টাকা নেই, হেয়ার কালারটা কিন্তু অনেক টাকা লেগেছে, সেটা করতে পেরেছো, মেয়েকে আপ ডাউন কারে করতে পারো, ঠিক আছে একটা নয় ট্রেনে করেছো, একটা একটা গাড়ি দিয়ে যেতে পারতে, জাস্ট একটা, সেটা কিন্তু করনি, সেটা কিন্তু করনি, কারণ তোমার আবেগ বিবেক কোনটাই নেই। প্ল্যানটা মাথায় এসেছে তখন মধ্যে, প্ল্যানটা ছিল না, তারপর যখন মেয়েটা গেছে, না প্ল্যানটা তুমি আর কিছুদিন পরে আনতে, কারণ তোমার শালি প্রিপন করলো অপারেশনটা, তোমার বউ বুঝতে পারলো ঠ্যাং সুন্দরী ঠ্যাং মেলে ঘুমাতে পারবে না, কোথায় ঘুমাবে, শ্বশুর মশাই শুরু করে দিলো অ্যাক্টিং, কোনো ওষুধ ছাড়াই তোমার শ্বশুরের ভালো হয়ে গেল। এইসব ওই ভিউয়ার্সদেরকে যারা ফ্যান এসি হয়, যারা এইটা দিয়ে তোমাদেরকে দেখে না, এইটা দিয়ে দেখে, তোমার শ্বশুরের ভালো হয়ে গেল, উদাহরণ ডাক্তার দিয়ে ওষুধ, ডাক্তার কি ট্রিটমেন্ট করেছে, অস্টিওপোরোসিসের, শ্বাস ফেলতে এখান থেকে কষ্ট হচ্ছিল, হাঁটুর যন্ত্রণায় কারোর শ্বাস ফেলতে কষ্ট হয় না, ঠিক আছে, আর পড়ে গিয়ে মাড়িতে ব্যথা পেলো, রক্ত বেরোলো, এক্স রে হলো, হাঁটুর অস্টিওপোরোসিস ধরা পড়লো, জানি বানানটা তুমি লিখতেও পারবে না, স্পেলিংটা তুমি ইউ করতে পারবে না, যাই হোক, এখন তোমার আবেগ বিবেক আরও 7 দিন থাকবে, নাহলে পাবলিকের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ধাতানি খাবে, ধাতানি অলরেডি শুরু হয়ে গেছে। এখন এটা হচ্ছে ভয়, যে এখন নেব না কদিন নেব, এখন এখন তুমি ভয় পাচ্ছ, ভিউয়ার্স না, তুমি জানো ভিউয়ার্স তোমার সাথে আছে, আমরা আমরা ধরব, আমি তো ধরছি বা অন্যরা আরও ধরবে, ধরা উচিত প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের, এখন তোমাকে এবং তোমার বউ দুজনকেই ধরা উচিত, কারণ নোংরামি। তো এখন তোমার আবেগ আর বিবেক কি দিয়ে কি করবে, এখন তারপরে কি আসবে, যে অনেক কষ্ট দুঃখ দেখার পর দুজনে আমরা মিলে ভাবলাম যে আর কিছু করব না, ও কারণ আংটিটা তো পরে ফেলেছে আগেই, আংটিটা খুলে ফ্ল্যাটে গেছিলো, আর ফ্ল্যাট থেকে যেদিন আংটিটা পড়ে গেছে, পড়া হয়ে গেছে, মানে দুসরে সে কাটতে প্যার হাম, তো তোমাদের তোমার হয়ে গেছে মিলটা। এইবার আসছি দারুণ কথা, তুমি ট্রেড নিয়ে লোককে বোঝালে যে এটা জুয়া না, ইয়াস ইটস এ গ্যাম্বলিং, ইটস এ গ্যাম্বলিং, আচ্ছা তুমি বুঝালে, কারণ তুমি জানো 75% বা 80% 75% বলবো 80% কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ট্রেড নিয়ে কথা বলতে পারবে না, কিন্তু 75% মধ্যে 15% কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যারা ট্রেডটা বোঝে, তুমি বোঝালে গ্রিন লাইট হলেই, গ্রিন হলেই, জানি হাইক হলেই যে হাইক হয় না, ডাউন হলে ডাউন হয় না, মিউচুয়াল ফান্ড কি জানি, তোমার থেকে ভালোই হয়তো একটু জানি, যদিও আমি এসব খেলি না, ইটস আ গ্যাম্বলিং, ইটস আ গ্যাম্বলিং, নো ডাউট, তুমি এটা বলছো কারেন্সি কখন উপরে উঠবে, কারেন্সি কখন নিচে নামবে, কোনটার এসে হবে, এটা একটু ভুল কথা বললে, কারেন্সিটা তোমার এই মার্কেটের জন্য হয় না, ট্রেডিংয়ের জন্য কারেন্সি ওপর নামা করে না, এটাতে কান্ট্রির ইকোনমিক সিস্টেম ওপরে নির্ভর করে, একটু একটু জানি, ওয়ান টু লিখতে পারি, এটা তুমি ভুল বললে, হ্যাঁ ট্রেডিংয়ে ওই মিউচুয়াল ফান্ড যেটা রাখি ওরা ইনভেস্টমেন্টে লাগা, ইনভেস্ট করার পর সেটা একটা পড়াশোনা হয়, এটা ঠিক বলেছ, আচ্ছা ট্রেডিং করতে গেলে পড়াশোনা করতে লাগে, সেই পড়াশোনা তুমি করেছো কি? এছাড়া স্টক মার্কেট আছে, শেয়ার মার্কেট যেটাকে বলা হয়, তুমি সেটাও করতে পারো আরামসে যদি করতে থাকো, শেয়ার মার্কেট করেও মানুষ অ্যাটলিস্ট ভিউয়ার্সদের ইমোশনে তখন খেলতে না, মানুষের মন নিয়ে খেলতে না, মানুষের আত্মার মানুষ বুঝছে না, সে বুঝছে তুমি ঠকাচ্ছ লোককে, এই লোক ঠকানো পয়সার থেকে মানে রোজগার থেকে অনেক ভালো যদি তুমি ট্রেডিং ক্লোজে করতে, এতে তুমি লোক ঠকাতে না, তুমি নিজে ঠকতে, ঠিক আছে, এখন যেটা করছে হচ্ছে লোক ঠকানো, যে আবেগ বিবেগ এসব কথাবার্তা, যেমন তোমার পুঁথি জ্ঞান নেই না তুমি বলো না, কিন্তু নীতি জ্ঞান আছে, তুমি সবসময় তুমি এ গ্রেট কুইরা, হ্যাঁ কুইরা, তুমি ট্রেডিং করতে গেলে তো একটা চ্যানেলই আছে, চ্যানেলটার মার্কেটিং চ্যানেলগুলি দেখলেই ট্রেডিং করা যায়, এর থেকে বড় কথা ডিমেট অ্যাকাউন্ট নিশ্চয়ই ব্যাংকে খুলেছো, সেই খুললে তো এরকম কিছু অফিসার থাকে, মানে এমন লোক তুমি অ্যাকচুয়ালি রিক্রুট করতে পারো যারা তোমাকে ট্রেডিংয়ে আজকে কোনটাতে তুমি লাগাবে পয়সা না লাগাবে, বেশি পয়সাও লাগে না ওরকম লোকদের রাখতে, 3,500 থেকে 4,000 টাকা লাগে,
ওরা তোমাকে বলে দিতে পারবে তুমি কোনটা লাগাবে, হয়তো তোমাকে একটু পড়াশোনা করতে লাগবে, কিন্তু ওরা তোমাকে বলে দিতে পারবে যে কোনটা লাগালে ঠিক কোনটা লাগালে ভুল। এবং ওরা তোমাকে মিসগাইড সাধারণত করে না, কারণ ওদের ব্যবসায়ী হচ্ছে এটা, তোমার মতো এরকম 10টা ক্লায়েন্ট কেউ হয়তো এরকম করে বলছে, এটাই হচ্ছে ওর ইনকাম। তো সেখানে ও এটা ভুল শেখায় না। তাই এই ট্রেডিংয়ের জ্ঞানটা একটু না দিলেও হবে, কারণ তুমি জানো 85% বা 90% তোমার ভিউয়ার্স বোধ হয় 90-তে উপর হতে পারে সব ফিমেল, কারণ সমস্ত ফিমেলদের মনটা কেঁদে উঠেছে। তাই তুমি এই ট্রেড নিয়ে এই ধোকেবাজি গল্পটা বলতে পারলে, তুমি আসলে তো জুয়াইরা, তুমি আসলে জুয়াইরা, ট্রেডিং তো একটা পার্ট, এছাড়া তুমি জুয়া খেলো না। আমাকে জিজ্ঞেস করেছিল, দিদি ভাই ও তো ঘরের থেকে বেরোয় না, জুয়া কি করবে? তুমি জানো না অনলাইনে অনেক ক্যাসিনো টাইপের খেলা থাকে, ক্যাসিনো টাইপের খেলা থাকে, সে এগুলিও খেলে, সে ঘর থেকে বেরোয় না, সে রোজগার 2 টাকা করতো না, সে এটা কনস্ট্যান্ট খেতে পারতো। কয়টা লোক এরকমভাবে খেতে পারে কনস্ট্যান্ট? কনস্ট্যান্ট এটা খাওয়া কত টাকা যায় বলো তো দেখি। চ্যালেঞ্জ ভিডিও করে ওর আলসার হয়েছিল, বুড়া দাদাকে আদা পড়া শেখাচ্ছে। তো এখন তুমি চাইছো তোমার বউটাকে নিয়ে আসতে, পারছো না, পাবলিকের মার কেওড়াতলা পার, তাই তো? আর তোমার বউ ওই এসি ফিসি পুরানো এসি টেসি কিনে দিয়ে দিয়েছে, সেটাই ঠিক, কারণ তোমার মেয়ের টিউশন, মেয়ের মাস্টার স্কুল, আর স্কুল নিয়ে অনেকেই বলছে যে মেয়েটাকে স্কুল থেকে বার করে দেওয়া হচ্ছে। আমি আগেও বলেছি এখনও বলেছি, স্কুল থেকে কোনো বাচ্চাকে বার করে দেওয়ার নিয়ম নেই। RTA সোমেন যদি তা চায়, সে স্কুলের বিরুদ্ধে এডুকেশন ডিপার্টমেন্টকে মেইল করে দিল, কিন্তু স্কুলটা একটা ধাব্বা পড়ে, হ্যাঁ ছুটি নিতে বলতে পারে, 1 মাস 2 মাস এসো না এরকম বলতে পারে, হ্যাঁ সেটা বলতে পারে, কিন্তু এর বেশি বলতে কেউ পারবে না। এগুলি ফালতু কথা যে ক্রিয়েটাররা বলে, সম্পূর্ণ ফালতু কথা। টিল 14 ইয়ার্স প্রত্যেকটা ইন্ডিয়ান বাচ্চার অধিকার আছে এডুকেশন, রাইট টু এডুকেশন। অ লিখতে না পারলো এজ দিয়ে সেই এজ অনুযায়ী তার ক্লাসে ভর্তি করাতে লাগে। ওন এক্সপিরিয়েন্সে বলছি, একটা গ্রিন পেনের একটা আমার সাইনের যদি আমি ভুল সাইন করি, আমার এগেনস্টে অনেক কিছু হয়ে যেতে পারে, না জেনে কথা অর্পিতপাল বলে না, ঠিক না শোমেন? তাই বললাম ও দেবে না স্কুলে, কারণ ওই স্কুলের মারা হয়তো অনেক খারাপ কথা বলতে পারে, ওর মেয়েকে ডন করতে পারে, এটা পার্সোনাল মানে প্যারেন্টস প্রবলেম হতে পারে, কিন্তু প্রিন্সিপাল বলতে পারে 1 মাস বা 2 মাস তুমি স্কুলে এসো না। কিন্তু কোনো স্কুলের রাইট নাই এই বাচ্চা মেয়েটাকে, মানে যে স্কুলে পড়তো, যে তুমি স্কুল থেকে বার করে নিয়ে যাও, কারণ তোমার মা বাবা এরকম কাজ করেছে। তাহলে তো পৃথিবীতে কোনো, আজকাল তো উইদাউট ফাদারও বাচ্চা হয়, তাহলে তো সেই বাচ্চাগুলি ভর্তি হতে পারবে না কোনো স্কুলে, এটা কখন হয় নাকি? এনি চাইল্ড, তো সেটা প্রশ্নই আসে না। তো তুমি আবেগ বিবেক এই অ্যাক্টিংটা ছেড়ে দাও, তোমার না তো আবেগ আছে না তো বিবেক আছে। বিবেক থাকলে প্রথমত তুমি তোমার বউটাকে বিক্রি করে দিতে না, আর আবেগ থাকলে নিজের মেয়ের কথা ভাবতে যে আজকে আমার এই পয়সা হতে রোজগার করবো, তার ফলে আমার মেয়েটার জীবন আর আমার স্ত্রীর অতীত দুটোই কিন্তু এক হয়ে গেল। তাই আবেগ বিবেক কোনোটাই নেই, তুমি পয়সাটাকেই চিনেছিলে এই সময়টাতে, কারণ নেশা হয়ে গেছিলো, দেখ আমি করতে পারি কিনা, ভাবতেই পারোনি এরকম একটা এত বছর নিষ্কর্মা থাকতে থাকতে এই নিষ্কর্মা লোকের কাছে এইভাবে গ্রহের চেঞ্জটা হয়ে 1 লাখ টাকা, হয়তো তুমি গত 3 বছরের মধ্যে এত টাকা কোনো রোজগার করতে পারোনি, হয়তো না সত্যি কথা, সেখানে তুমি আজকে এই মাসে জুলাই 25 তারিখ যেই টাকাটা পাবে, সেটা তো কত বছর পরে, হয়তো তুমি জীবনে কোনোদিনও 1 মাসে, জীবনে কোনোদিনও হয়তো না সত্যি কথা, জীবনে কোনোদিনও তুমি এত টাকা ইনকাম করতে জীবনেও পারোনি, তাই তো? তোমার হার্ডলি ইনকাম এই নাটকের ভিডিও তোমার চ্যানেল ছেড়ে কত হয়েছে, 16,000-18,000 ম্যাক্সিমাম, আর সেখানে তুমি এবার পাবে 3.5 লাখ টাকা। তাহলে আমরা ক্রিয়েটার ডিয়ার ভিউজ দেখে অ্যানালিসিস করে বলে ফেলতে পারি, চলো বাই। এখন তো ভেরিফাইড অ্যাকাউন্ট, এখন তুমি আস্তে আস্তে ব্র্যান্ড প্রমোশনও করতে পারবে, বাই।